বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম মনির। এখন আপনারা দেখবেন সি বাংলা সংবাদ। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ে আয়া নিয়োগে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সরজমিনে তদন্তে জানা যায়, নয়াবিল উচ্চ বিদ্যালয়ের আয়া পদে জনবলছে গত 15 মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পর নয়াবিল গ্রামের গৃহবধূ সাবিনা ইয়াসমিন আয়া পদে চাকুরির জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম বেলায়েত হোসেন খসরু এবং প্রধান শিক্ষক আব্দুল লতিফের সাথে যোগাযোগ করেন। এ সময় সভাপতি বেলায়েত হোসেন খসরু চাকরি প্রাপ্তির শর্ত হিসেবে সাবিনার কাছে 6 লাখ টাকা দাবি করেন এবং তা প্রধান শিক্ষকের কাছে দিতে বলেন। সভাপতি আমারে বলছে যে তোমার স্কুলের জন্য কিছু টাকা দিতে হবে। কত টাকা দিতে আমি জিজ্ঞাসি, ভাই কত টাকা দিতে হবে? সে আমাকে বলছে 6 লক্ষ টাকা দিতে হবে। এখন টাকা তুমি দিবা লতিফ বিএসির কাছে, হেডমাস্টারের কাছে। প্রথম ধাপে শওকত কমিটির সদস্য শওকত সাহেবকে নিয়ে আমি প্রথম 4.5 লক্ষ টাকা দিই, পরে দ্বিতীয় ধাপে আবার 1.5 লক্ষ টাকা দিই। সভাপতির দেওয়া প্রতিশ্রুতি মতো চাকরি পেতে সাবিনা 50 শতক জমি তড়িঘড়ি করে 3 লাখ টাকা বিক্রি করেন ও বাকি টাকা সুদে দেনা করেন। এরপর প্রথম দফায় 4.5 লাখ টাকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শওকত হোসেনকে সঙ্গে নিয়ে সভাপতির কথা মতো প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। দ্বিতীয় দফায় আরও 1.5 লাখ টাকা দেন সাবিনা। 3 লক্ষ টাকা জমি বিক্রি করছি আর 3 লক্ষ টাকা পরে আমি সুদে দাঁড় করছি। এক ম্যানেজিং কমিটির সদস্য শওকত রেনিয়া পরে 4.5 লাখ টাকা আমি লতিফ বেচির কাছে দিই। পরে আরেক পর্যায়ে বলে যে আর কিছু টাকা দিতে হবে তোমার, পরে 6 লক্ষ টাকা মিল করে দিই। সাবিনা ইয়াসমিন সাইফুলের ওয়াইফ, উনি 4,50,000 টাকা আমার মাধ্যমে আমাদের নয়াবিল স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ স্যারের হাতে টাকাটা প্রদান করে এবং পরবর্তীতে শুনেছি আরও 1.5 লক্ষ টাকা উনি দিচ্ছে। শুধু তাই নয়, জাতীয় পরিচয় পত্রে ভুলবশত বয়সের গরমিল থাকায় তা সংশোধনের জন্য সভাপতির হাতে আরও 10,000 টাকা খরচ হিসেবে তুলে দেন সাবিনা। তুমি কিছু টাকা দাও, আমি তোমার আইডি কার্ডের বয়সটা ঠিক করে এনে দিই। ভাই কত টাকা দিমু? 10,000 টাকা দেও। পরে আমি এই 10,000 টাকা আর আইডি কার্ড শ্বশুরবাড়ির কাছে নিয়ে গেলাম। এরপর 15 জুন নিয়োগ পরীক্ষার তারিখ চূড়ান্ত করে সব প্রার্থীকে নিয়োগ পরীক্ষার পত্র পাঠানো হয়। এদিকে একই পদে 7 জন প্রার্থীর মধ্যে দরদামের এক পর্যায়ে জনৈক প্রার্থী 8 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে শর্ত অনুযায়ী বয়স বেশি হয়েছে মর্মে সাবিনার চাকরি হবে না জানিয়ে তাকে ব্যতীত অপর 6 প্রার্থীর নামে 15-29 জুন নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করে পত্র পাঠান বিদ্যালয় কর্তৃপক্ষ। 8 লাখ টাকা লেনদেনের বিষয়টি লোকমুখে প্রচার হয়ে গেলে সাবিনা গত 24 জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিয়োগ পরীক্ষা স্থগিতে লিখিত অভিযোগ দাখিল করেন। বিষয়টি লোকমুখে শুনেছেন জানিয়ে ম্যানেজিং কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন জানান। পরস্পর শুনছি সাইফুলের ওয়াইফ প্রার্থী দরখাস্তে ও টাকা লেনদেন করছে, এরপরে টাকাগুলো ফেরতও দিছে, কিন্তু আমি ওই লেনদেনের সময় ছিলাম না, এই টাকা সম্বন্ধে আমি জানি না। এটা অপর অভিভাবক সদস্য হাবিবুর রহমান জানান। আমগর কমিটির লোক কারো কাছে কোনো কথা দেয় নাই এবং কারো কাছে কোনো প্রতিশ্রুতিও দেয় নাই। আমাদের কথা হলো যারা ইন্টারভিউ ফার্স্ট হবে ওরই চাকরি হবে। এ বিষয়ে সাক্ষাৎ করতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ অপারগতা প্রকাশ করে মোবাইল ফোনে জানান, ম্যানেজিং কমিটির সদস্য শওকত ভাই উনি নিজেও সাক্ষী, আপনার হাতে সরাসরি 4.5 লাখ টাকা দিয়েছে। না, আমি দিল্লি থেকে নিয়ে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম বেলায়েত হোসেন খসরু নিজেকে অসুস্থ দাবি করে মোবাইল ফোনে জানান, আমি কিছু জানি না, আমি যেহেতু শারীরিক অসুস্থ আজকে আমি আপনাদের এই কথা বলতে পারবো না। এমত অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগ বাণিজ্য বন্ধ করে সুষ্ঠু নিয়োগ পরীক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আজকের মতো শেষ করছি সে বাংলা সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।